বাংলাদেশের শিক্ষার্থী ও জনতার আন্দোলন এবং এর পরবর্তী ঘটনায় ছয়শো পঞ্চাশ জন নিহত হয়েছেন আজ এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন জেনেভা থেকে প্রতিবেদনটি প্রকাশিত হয় বিশ্লেষকদের মতে নিহতদের প্রকৃত তথ্য উদ্ঘাটনে এই প্রতিবেদন কাজে লাগবে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে জুলাইয়ের শুরুতে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীসহ সারা দেশ বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থী ও জনতার এই আন্দোলন দমনে কঠোর হয় আওয়ামী লীগ সরকার ষোলো জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ এরপর আরও গতি পায় আন্দোলন চলে পুলিশের নির্বিচার গুলি একে একে প্রাণ যায় অনেকের এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবিতে এক দফা নিয়ে মাঠে নামেন শিক্ষার্থী ও জনতা যা রূপ নেয় গণ অভ্যুত্থানে সরকার অতিমাত্রায় বল প্রয়োগ করলে হতাহতের সংখ্যা বাড়তে থাকে পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা শুক্রবার জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে ১৬ জুলাই থেকে চার আগস্ট পর্যন্ত মারা গেছেন জন আর থেকে আগস্ট পর্যন্ত প্রাণ গেছে আরও জনের আরো পঞ্চাশ জনের মধ্যে শিশু রয়েছে হতাহতের পরিসংখ্যান নিয়ে অন্তর্বর্তী সরকারেরও করণীয় রয়েছে বলে মনে করেন সচেতন মহল বাংলাদেশের ভাবমূর্তির সঙ্গে এই যে তদন্ত কার্যক্রমের কথা সরকার ভাবছেন বা বলেছেন সেই তদন্ত কার্যক্রমের ক্ষেত্রে একটি সহায়ক ভূমিকা রাখতে পারে দশ পাতার প্রতিবেদনে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছে জাতিসংঘ বিষয়টি আশঙ্কার বলে মনে করেন এই আইনজীবী যারা এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত ছিলেন তাদের শাস্তি বিধানের জন্য যখন উদ্যোগ গ্রহণ করবেন তখন যেন তদন্ত প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়াটি স্বচ্ছ এবং অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন করা হয় পূর্বের কোনো সময়ের মতো যেন তদন্ত প্রক্রিয়া অথবা বিচার প্রক্রিয়া বায়াস না হয়ে যায় সেই ব্যাপারটি আমাদের লক্ষ্য করা উচিত হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র করে সংঘাত সহিংসতায় কয়েক হাজার মানুষ আহত হয়েছেন অনেকে এখনো চিকিৎসা নিচ্ছেন মাহমুদ শাওন দীপ্ত সংবাদ ঢাকা